আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। আই ওয়েলকাম ইউ অন দ্য বিহাফ অফ রাফিয়া এডুকেশন সেন্টার। তো আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম এবার এইচএসসি পরীক্ষার যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফ সাজেশন দেবো আমি তোমাদের। তো অবশ্যই যদি তুমি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য খুবই টার্নিং একটা পয়েন্ট হবে, ঠিক আছে? তো এই যে প্যারাগ্রাফের সাজেশন, এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি এখানে ভালো বুঝতে পারবে। আর যদি কোথাও স্কিপ করে দাও তাহলে সেক্ষেত্রে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ভিডিও সেই ভিডিওটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে, যে কোন প্যারাগ্রাফটা আসবে, ঠিক আছে? তো এখানে আমি থ্রি স্টার যে চিহ্নিত যে প্যারাগ্রাফগুলোর কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। থ্রি স্টার চিহ্নিত যেগুলো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো, ঠিক আছে? তুমি অবশ্যই থ্রি স্টারগুলোর কোনোটাই বাদ দেবে না, ঠিক আছে? আর টু স্টারগুলো ইসে ইম্পর্ট্যান্ট, থ্রি স্টারগুলো পড়ার যদি শেষ হয়ে যায় তবে অবশ্যই তুমি টু স্টারগুলো পড়বা, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে? তো আশা করি এইখানে আজকে আমি যে প্যারাগ্রাফগুলোর কথা বলবো সেই প্যারাগ্রাফগুলো যদি তুমি সবগুলোই পড়ো তাহলে এখানে তুমি আনকমন বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো থ্রি স্টার যে চিহ্নিত যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেই প্যারাগ্রাফগুলো একটু দেখে নেওয়া যাক একটা নজর। থ্রি স্টার চিহ্নিত যে প্যারাগ্রাফ রয়েছে তার মধ্যে ওগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফগুলো কী কী, নাম্বার ওয়ানে আমি রাখছি যে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসকে রাখা হয়েছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যদিও এখন করোনা ভাইরাসের প্রভাব দেখে যে করোনা ভাইরাস প্যারাগ্রাফটা পরীক্ষা আসবে এটা আসলে ঠিক না, এইভাবে কখনো তো আসলে সাজেশন হয় না, ঠিক আছে? গরম বেশি দিকে তো আর লোডশেডিং আসবে এটার কোনো মানে নাই। কিন্তু তারপরও কোভিড-19 যেহেতু একটা অনেক আলোচিত একটা বিষয় তো সেক্ষেত্রে বলা যায় যে কোভিড-19টা চলে আসলেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন বরাবর মতে এইচএসসিতে ফুড অ্যাডাল্টারেশনটা রিপোর্টটা বেশি আসছে। রিপোর্ট তো আসলে তোমাদের এখন আর নাই, রিপোর্টটা বাদ দিয়ে দিছে। তো ফুড অ্যাডাল্টারেশনটা তুমি প্যারাগ্রাফ হিসেবে অবশ্যই অবশ্যই তুমি গুরুত্ব দিবা, ঠিক আছে? অবশ্যই 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 তোমাকে এটাও গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এরপরে সে পরবর্তীতে রয়েছে কি ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জটা ভালো করে পড়বা, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? এটাও থ্রি স্টার, ঠিক আছে? তো থ্রি স্টারগুলো কিন্তু তোমার সাথে আগে আলোচনা করতেছি, ঠিক আছে? এরপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের পরে হচ্ছে মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট, ঠিক আছে? ফেসবুকেরটা এভাবে আসতে পারে যে ইম্প্যাক্ট অন ফেসবুক, ঠিক আছে? তো মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট এগুলোর ভিডিও অলরেডি চলে আসে, যে প্যারাগ্রাফগুলোর ভিডিও আছে সেই ম্যাক্সিমামই আছে। তো সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে? অলরেডি এগুলোর উপর ভিডিও করা আছে, ঠিক আছে? এরপরে আমি বলবো যে ফিমেল এডুকেশনের কথা, নারী শিক্ষা, তো ফিমেল এডুকেশনটা পড়বা, ঠিক আছে? এরপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা পড়বা, ঠিক আছে? যে থ্রি স্টার। এরপরে মুজিব বর্ষ, ঠিক আছে? এরপরে গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এরপরে ডায়াসপোরা প্যারাগ্রাফটা পড়বা, ঠিক আছে? তো এই যে থ্রি স্টারগুলো তোমরা আগে গুরুত্ব দিবা, আর থ্রি স্টারগুলো হয়ে গেলে তুমি অবশ্যই তারপরে টু স্টারগুলো অবশ্যই পড়বা যদি তুমি সময় পাও, ঠিক আছে? সময় পেলে অবশ্যই টু স্টারগুলো পড়বা, তাহলে তোমার কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে? তো চলো টু স্টার যেগুলো সেগুলো দেখে নেওয়া যাক। তো যেগুলো এখানে টু স্টার সেগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্ট্যান্ট। আর আগে যে প্যারাগ্রাফগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলো আসলে ইম্পর্ট্যান্ট বাইরে এগুলোকে উচিত নয়, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে কি ফোক মিউজিক, এটা হচ্ছে টু স্টারে রয়েছে, ফোক মিউজিকটা রয়েছে টু স্টার। এরপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট রয়েছে, একজন আদর্শবান ছাত্র,
আচ্ছা, ফোক মিউজিকটা কি? ফোক মিউজিকটা হচ্ছে লোকসঙ্গীত আর কি, ঠিক আছে, লোকসঙ্গীত আর কি। আর অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এরপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট মানে আদর্শবান ছাত্র, এরপরে হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, প্যাট্রিয়টিজম মিনস দেশপ্রেম, এরপরে হচ্ছে গুড ম্যানার, গুড ম্যানার, ঠিক আছে, ভালো আচরণ, গুড ম্যানার মানে হচ্ছে কি ভালো আচরণ বা সুন্দর আচরণ, এরপরে হচ্ছে হিউম্যান রাইটস, এরপরে কি হিউম্যান রাইটস, ঠিক আছে। তো এই যে এই প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলো তুমি অবশ্যই পড়বা, আর অবশ্যই তোমরা পাশাপাশি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে রয়েছে গুড সাইট ব্যাড সাইট রিলেটেড যে প্যারাগ্রাফ, অর্থাৎ গুড সাইট এবং ব্যাড সাইট এই দুইটা সাইট, যে এই দুইটা সাইট অবশ্যই তুমি আমার ভিডিও লেকচার থেকে সেগুলো দেখে নেবা, তাহলে এতে তোমার মানে আনকমন বলে কিছুই থাকবে না, ঠিক আছে। তো এই বিষয়টা খুবই মানে যদি কমন পড়লই না, কমন কিন্তু নাও পড়তে পারে, ঠিক আছে, এতগুলোর মধ্যে থেকে দেখা যেতে পারে যে ধরো কমন পড়লই না, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কী, সেক্ষেত্রে তো আসলে তোমার ওই যে পরীক্ষা হলে বসে থাকে, তোমার লিখতে হবে পরীক্ষায়, তাই না? তো এইটার জন্য তুমি গুড সাইড ব্যাড সাইড শিখবা, ঠিক আছে, অনেক গুড সাইড ব্যাড সাইড রয়েছে ইউটিউবের, এই নিয়ে অনেক ভিডিও রয়েছে, তো আমি মনে করি যে ওগুলো থেকে আমার আমার ভিডিওটা একটু স্ট্যান্ডার্ড মানের ইয়ে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমি বলবো যে সেগুলো তোমরা একটু চর্চার মধ্যে রাখবা, ঠিক আছে, সেগুলো যদি চর্চার মধ্যে না রাখো তাহলে সমস্যা হতে পারে। তো আসলে এখানে কেন বলতেছি, তো এখানে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখানে যে প্যারাগ্রাফগুলোর কথা বললাম আমি তোমাকে, তো সেই প্যারাগ্রাফ তোমার সেই এগুলো থেকেই তোমার 99.99% কমন আসবে ইনশাআল্লাহ। কিন্তু যদি না আসলো তাহলে সেই ক্ষেত্রে মানে সেটার রিস্ক যদি না নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা গুড সাইড ব্যাড সাইডও শিখবা, ঠিক আছে, একটু যাচাই করে দেখবা যে আমার গুড সাইড ব্যাড সাইডের সাথে অন্যান্য গুড সাইড অন্যান্য চ্যানেলের গুড সাইড ব্যাড সাইড তুমি একটু কম্পেয়ার করতে পারো, ঠিক আছে, যে এখানে আসলে কারটা ভালো, তখন তুমি একটা ডিসিশন নাও যে তোমার আসলে কোনটা আসলে শেখা প্রয়োজন, ঠিক আছে। তো সেজন্য বলেছে যে গুড সাইট নিয়ে আমি প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ ভিডিও করছি, মানে একটি প্যারাগ্রাফ থেকে অনেকগুলো প্যারাগ্রাফ হয়ে যাবে, ব্যাড সাইট আমি অনেকগুলো একটি থেকে অনেকগুলো হয়ে যায় এরকম ভিডিও করছি, এরপরে সায়েন্স রিলেটেড যেগুলো আছে যেমন ফেসবুক, তারপরে তোমার কি মোবাইল ফোন, এগুলো তো সায়েন্স রিলেটেড বিষয়, কম্পিউটার নিয়েও তো প্যারাগ্রাফ চলে আসতে পারে, তাই না? তো এই তো ওগুলো হচ্ছে কি সায়েন্স রিলেটেড, ঠিক আছে। তো আমি এই জন্য বলছি যে আসলে এই প্যারাগ্রাফগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ কমন পাবা, আশা করি কোনো প্রবলেম হবে না, তারপরও যদি না পাও সেইটার জন্য তুমি আর একটু বাড়তি আর একটু প্রস্তুতি নিয়ে রাখলা, ঠিক আছে। তো আসলে এই সকল প্যারাগ্রাফগুলোই রয়েছে আমার চ্যানেলে, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম প্যারাগ্রাফই রয়েছে, COVID-19 করোনা ভাইরাস রয়েছে, ফুড অ্যাডাপ্টেশন রয়েছে, ক্লাইমেট চেঞ্জ রয়েছে, মোবাইল ফোন ফেসবুক রয়েছে, ইন্টারনেটটা করা হয় না যদিও, তারপর প্রয়োজনে করে দেবো, তোমরা সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা, ঠিক আছে। ম্যাক্সিমাম প্যারাগ্রাফ এখান থেকে ম্যাক্সিমাম প্যারাগ্রাফই রয়েছে, নতুন করে আমি এটা নিয়েও দেবো যে গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স ডায়াসপোরা নিয়ে প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে। তো মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে যে এই প্যারাগ্রাফগুলো অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে, সে মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।